চশমা পরা মেয়েগুলো না হেভি কিউট লাগে, বাট আফসোস কানা তো কানাই। মেকআপ করা মেয়েদের দিকে দুইবার তাকাতে হয়, এক ফির পায়ের দিকে আর এক ফির থোতমার দিকে, কারণ থোতমার ভিতরে এনার্জি বাতি জ্বলে আর পায়ের মধ্যে লোডশেডিং চলে। বোবা মানুষ, উনাকে আপনারা যে যা পারেন সাহায্য করবেন, 10 টাকা 5 টাকা যার সম্বন্ধে যা কুলায়। আচ্ছা বন্ধু, ভাই এরা বিয়ের সময় এত কান দেখে বেটা, কাঁদবে না তো করবে কি? ওই যে প্রেম করার সময় এতগুলো বলার লাগে প্রেম করে, আর বিয়ের সময় একটা মাত্র জামাই কারো সজ্জায়। যদি পৃথিবীকে বদলাইতে চাও তাহলে বেসালার থাকতেই বদলাও, কারণ বিয়ার পরে টিভির চ্যানেলটাও বদলাইতে দেবে না। নিজেকে কখনো আকাইম্মা বাদাইম্মা আর বেকার ভাববেন না। আপনি কি জানেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে? কি বলে আই লাভ ইউ মানে কি? আমাদের দেশের শতকরা 5% মানুষ জানে না আই লাভ ইউর আসল মানেটা কি। সো আমি আজকে আসল মানেটা বলতেছি। যখন একটা ছেলে একটা মেয়েকে বলে আই লাভ ইউ, এর মানে হচ্ছে আমি স্বেচ্ছায় বাস নিতে চাই। ডু ইউ লাভ মি? তুমি কি আমাকে বাস দিতে প্রস্তুত আছো? যখন মেয়েটা যখন বলে যে আই লাভ ইউ টু, তার মানে তুমি এক্ষুনি জানো আমি বাস নিয়ে আসতেছি, তাও যে সেই বাস না, আইকেওয়ালা বাস নিয়ে আসতেছি। 2.5 কেজি ময়দা মাইখা ছবি তোলে, তারপরে ক্যান্ডি ক্যামেরা আরো কত কি আছে ওদিকে ছবি তোলে, তখন পেতনি রে পরির মতো দেয়া যায়। ঠিক ঠিক। আর সেইগুলা ছবিগুলা পোস্ট করে কই ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় পোস্ট করে, আর পোলারা দেখেই পাগল হয়ে যায়। ঠিক ঠিক। যুক্তি আছে ভাই, এমন এমন সব ছবি দেয় ভাই ফেসবুকের মধ্যে, ফেসবুকটার ভিতরে ঢোকলে দেখবেন আরে ছবির বাগাল লাগে গেছে। আবার অনেকে আমি আমার নিজের পিক দেই না। ঠিক। কত বড় বাটপার, ওই যে বিলাইমার কাছে ছবি তোলার যোগ্য না, করবে কি? আমি আমার নিজের পিক দেই না। যারা বলে মেয়েকে পড়ালেখা শিখিয়ে কি লাভ, দুদিন পরে তো শ্বশুর বাড়ি চলে যাবে, তাদেরকে বলতে চাই বেঁচে থেকে কি লাভ, এখনই মরে যান, দুদিন পরেই তো মরে যাবে। এই থাম, এনে কি করছ? ঈদের দিন কাকু মরে ঘোরার কথা কই, এই জায়গায় আইনে দাঁড়িয়ে দেশে বিড়ি খাওয়ার কথা কই, কমে গেছে কইতে পারি না কাকু রে বিড়ি। কাকু কম কর, যাতে মুখে দিয়ে দিই মরে যাই গিয়া। ও কাকু, ছিনতাইকারী আইছে কাকু।